নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চারটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, পিএসসির যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা জানো যে আমরা আগের দিন একটা ভিডিও দিয়েছি, যেখানে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে কিন্তু যে সমস্ত আবেদনগুলো করা হয়েছিল এবং পিএসসির চেয়ারম্যান যে সমস্ত আবেদনগুলো সাড়া দিয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা এরা দেখো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে যে চারটে আপডেট তুলে ধরবো এবং তারপর আরও কিছু কথা বলবো, পুরো ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেবো ধীরে ধীরে আপডেটগুলো। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা যে এই পরীক্ষাটার কিন্তু ইন্টারভিউ শিডিউল কিন্তু প্রকাশ করা হয়েছে। পরীক্ষাটা কি দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন, এটা ফাউন্ডেশন কোর্স। তো এটার কিন্তু এখানে নাম, ক্যাটাগরি নাম্বার, এনরোলমেন্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কবে কবে পরীক্ষা, তার তারিখ এবং ডেট কিন্তু দেওয়া হয়েছে। এবং এই যে পরীক্ষাটার যে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা হবে 10ই জানুয়ারি থেকে, ঠিক আছে? তো এটা যারা পাস করেছো তারা অবশ্যই এটা কিন্তু 10 তারিখ থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে? নেক্সট আপডেটটা আমরা দেখে নেবো। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ, এটাও একটা ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ল, ঠিক আছে? এখানেও কিন্তু নাম, ক্যাটাগরি নাম্বার, এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু যে বলা হয়েছে ডাউনলোড করা হবে ইন্টারভিউ যে কল লেটার, সেটা হচ্ছে 17 জানুয়ারি থেকে। তো যারা যারা পাস করেছো তারা অবশ্যই কিন্তু 17 জানুয়ারিতে তোমরা এটা ডাউনলোড করে নিও, ঠিক আছে? নেক্সট আপডেটটা দেখে নেবো। আচ্ছা, নেক্সট তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে প্রিপারেটরি স্কুল মিস্টার্স ভিক্টোরিয়া বয়েজ স্কুল কুরশিয়াং। এখানে ডেট অফ এক্সামটা 4/12/2021 হয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্সার কিটা প্রকাশ করা হয়েছে। তো যারা পরীক্ষাটা দিয়েছো অ্যান্সার কিটা মিলিয়ে কত পেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। নেক্সট আমরা দেখে নেবো। আচ্ছা, নেক্সট যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিভাইজড যে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে, ফাইনাল রিভাইজ অ্যান্সার কি, যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং যে মেকানিক্যাল। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে এবং ডেট অফ এক্সামিনেশান, যেটা 28/11/2021 হয়েছিলো, তার যে নোটিফিকেশন যে অ্যান্সার কিটা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদের যে কথাটা বলছি, দেখো পিএসসির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এখনও কোনো দপ্তর থেকে সেইভাবে যে শূন্য পদের ভ্যাকেন্সির কথা তাদের জানায়নি। যতক্ষণ না বিভিন্ন দপ্তর পিএসসির কাছে যে তাদের ফাইনাল যে ভ্যাকেন্সি লিস্ট জমা করে ততক্ষণ কিন্তু পিএসসি কোনো রকমভাবে নোটিফিকেশান প্রকাশ করতে পারে না। তো পিএসসি সেটাই জানাচ্ছে যে পিএসসিকে সব রকমভাবে দোষ দিয়ে লাভ নেই, যদি এখানে রাজ্য সরকারের অনিয়া থাকে বা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে না পাঠায় তাহলে তো পিএসসিরও কিছু করার নেই। যাই হোক, এখন তোমাদের কাছে কিন্তু পাখির চোখ যেটা, সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি, যাদের এনটিপিসি বা পরীক্ষা ভালো হয়েছে তারা এনটিপিসি 2-এর জন্য খাটো এবং তার সাথে সাথে রেলওয়ে গ্রুপ ডি, আশা করি যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের সকলেই রেলওয়ে গ্রুপ ডি আছে এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমরা খুব ভালো করে কিন্তু খাটো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারগুলোকে খুব ভালো করে কিন্তু করো, যার যেখানে আছে। আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো করাচ্ছি, অলরেডি 3-4টে ক্লাস হয়ে গেছে, আরও একটা ক্লাস আজকে 100খানা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং তার সাথে রিলেটেবল যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা সহকারে আমাদের ক্লাস চলছে, তোমরা সেগুলো দেখো এবং খুব ভালো করে প্রত্যেক দিন ম্যাথ প্র্যাকটিস করো, জিআই প্র্যাকটিস করো এবং জিকে করো এবং প্রিভিয়াস ইয়ারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে থাকো, এইভাবে করতে থাকো। দেখো এনটিপিসি এবং রেলের কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্ট হবে। তো এই পরীক্ষাগুলো যেহেতু রয়েছে এগুলোকে এখন পাকিচ চোখ করো, পিএসসি যখনই কোনো নোটিফিকেশান প্রকাশ করবে আমরা তো জানিয়ে দেবো, তারপর থেকে নয় পিএসসির জন্য খাটতে থাকবে। এখন আপাতত এই দুটো পরীক্ষাকে, যাদের অন্য কোনো পরীক্ষা নেই তো এই দুটো পরীক্ষাকে পাখির চোখ করা কিন্তু ভালো হবে তোমাদের, ঠিক আছে? যাই হোক, এই ছিল ভিডিওটা, ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।